জগতের মা, ওই জগতের মা আল্লাহর প্যারা। হাসান হোসাইনির মা, আসমান আর জমিন আলিফ আর মিম রহ কালামের মা, আল্লাহ রাসূলের পছন্দ করা সেই নাম বিবি ফাতেমা। মা ফাতেমার কাহিনি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি। কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, মা ফাতেমার কাহিনি, মার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি। কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, মা ফাতেমার কাহিনি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি। কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, মা ফাতেমার কাহিনি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনি শুনলে ঝরবে চোখের পানি। মা ফাতেমা একেবারে গরিব অবস্থায় ছিল, দুইটি ছেলে কিভাবে দিন কাটাইতো, আরে শুনলে পড়বে চোখের পানি, 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 আরে শুনলে পড়বে চোখের পানি। যখন পবিত্র ঈদ আসিল, ছেলে দুটি মাকে বলিল, মন দিয়ে শুনো, যখন পবিত্র ঈদ আসিল, ছেলে দুটি মাকে বলিল, মা আমাদেরকে নতুন জামা কিনে দাও, আরে শুনলে পড়বে চোখের পানি, আরে শুনলে পড়বে চোখের পানি, আরে শুনলে পড়বে চোখের পানি, আরে শুনলে পড়বে চোখের পানি। জামা দিতে না পেরে মা বসে বসে কান্দিল, জামা দিতে না পেরে মা বসে বসে কান্দিল, উপরে হাত উঠাইয়া বলিল, ইয়া আল্লাহ রহম করো তুমি, আরে শুনলে পড়বে চোখের পানি, 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 আরে শুনলে পড়বে চোখের পানি। তখন আল্লাহ ফেরেশতাকে দিয়ে বেহেশত হইতে দুটি জামা পাঠাইল, তখন আল্লাহ ফেরেশতাকে দিয়ে বেহেশত হইতে দুটি জামা পাঠাইল, জামা পেয়ে হাসান হোসাইনি খুশি হইয়া নামাজ পড়তে গেল, আরে শুনলে পড়বে চোখের পানি, আরে শুনলে পড়বে চোখের পানি, আরে
আরে শুনলে পড়বে চোখের পানি, আরে শুনলে পড়বে চোখের পানি। মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনী, মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি। কত কষ্ট করেছেন তিনি, কত দুঃখ পেয়েছেন তিনি, মা ফাতেমার কাহিনী, মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি, মা ফাতেমার কাহিনী শুনলে ঝরবে চোখের পানি।